আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে নেব হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনি খুব সহজে আপনার ইউটিউব নতুন চ্যানেলের জন্য কিভাবে নাম নির্বাচন করবেন। মনে রাখবেন, আপনার চ্যানেল যখনই ভালো একটি নাম দিবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা ভালো সার্চ র্যাঙ্কে চলে আসবে, এবং আপনার ইউটিউব চ্যানেলটা যদি সার্চ র্যাঙ্কে না আসে কখনই আপনার ইউটিউব নতুন চ্যানেলে কখনো ভিউ হবে না, প্লাস আপনার চ্যানেলটা গ্রো হবে না। প্রথমেই কাজ করতে হবে, আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ইউনিক নেম ইউজ করবেন এবং ব্যবহার করবেন যেন খুব সহজে আপনার চ্যানেল নেমটা চলে আসে। এখন আজকে আমি পুরো সহ আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। আশা করি যারা ভিডিওটা দেখতে চাচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন, কোনো থেকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে। আমি জুয়েল, আপনারা দেখছেন জুয়েল পুরো ভিডিও চ্যানেল। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জুয়েল পুরো ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে অল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন চলে যান ভিডিওটা শুরু। প্রথমে বলতে যাচ্ছি, আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার নিজের নাম দিতে পারেন, প্লাস আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু দেওয়ার আগে আপনাকে অনেক কিছু বাছাই সাঁচাই করে নিতে হবে। কেননা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল আপনার নামে দিয়ে দিলেন, অলরেডি কিন্তু ইউটিউবে অনেক নাম আছে, অনেক চ্যানেল আছে যেটা আপনার সাথে মিলে গেল, প্লাস আপনার অনেক ঝামেলা হতে পারে। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি যে আপনার চ্যানেলের নামের সাথে যদি অন্য চ্যানেলের নাম মিলে যায় তাহলে কিন্তু আপনার যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে তখন আপনার চ্যানেলে অনেক ক্ষতি হতে পারে। এই নিয়ে ভিডিও করে রেখেছি, আপনি চাইলে আমি অবশ্যই ইন স্ক্রিন অথবা ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এখন কথা হলো জাস্ট আপনার চ্যানেলের প্রথম নামটা আপনি কিভাবে নির্বাচন করবেন। আপনি যদি আপনার চ্যানেল আপনার নামও দিতে চান তারপরে কিন্তু আপনাকে নির্বাচন করেই ভালো মতন বুঝে শুনে একটা নাম দিতে হবে। দেখেন, আপনাকে প্রমাণ দেখানোর জন্য আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি, যার পরে আমি ইউটিউবে দেখাবো যে আমি যে চ্যানেলের নামটি দিয়েছি এখন যে চ্যানেলটা দেখতেছেন সেটাকে কবে দিলাম আমার নাম দিয়ে। আমি সেটা এখন আপনাদের সাথে দেখাই। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন ডাইরেক্টলি চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পরে এখন এই সার্চ বারে যদি আমি এখন লিখে দিই যে ইডব্লিউএল জুয়েল প্রো বিডি, এখন জুয়েল প্রো বিডি যখন আমি সার্চ করেছিলাম, যখন আমি ইউটিউবে নাম দেওয়ার আগে আমি জুয়েল প্রো বিডি সার্চ করেছিলাম, সার্চ করার পর জুয়েল প্রো বিডি না সরি আমি এখানে সার্চ করেছিলাম জুয়েল প্রো সার্চ করেছিলাম মানে আমার নাম দিয়ে, তখনই দেখেন জুয়েল প্রো কিন্তু অলরেডি একটা চ্যানেল অলরেডি একজনের আছে, একবার চ্যানেল আছে অলরেডি। আপনি দেখতে পাচ্ছেন একজনের চ্যানেল অলরেডি আছে এবং এটার নাম হলো এম এইচ জুয়েল প্রো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি তার চ্যানেলটা আছিল। এখন যদি আমি তার চ্যানেলের মতনই এম এইচ জুয়েল প্রো যদি না দিতাম, শুধু জুয়েল প্রো দিতাম, তখন কিন্তু ফার্স্টে তার চ্যানেলটা চলে আসতো। এখন ধরে নিলাম জুয়েল প্রো আপনার নাম, এখন আপনি যদি এটা দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখেন আসেই নাই, ধরেন ফার্স্ট রেজাল্টে আসে নাই। এখন আমি কি করলাম, এখানে যেহেতু ইউটিউবে সার্চ করে দেখেছি, আচ্ছা একটা জিনিস আছে, এখন আমি জুয়েল প্রো আমি এখানে দেওয়ার পরে এটাতে আসেন, তারপর আমি ট্রিটমেন্টে গেলাম, যাওয়ার পরে এখানে ফিল্টারে গেলাম, ফিল্টারে যাওয়ার পরে এখানে এই যে অলের জায়গায় আমি চ্যানেল দিলাম, চ্যানেল পরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখলাম যে এই রিলেটেড আসলে অনেকটি চ্যানেলই অলরেডি আছে। এখন আমি এখানে জুয়েল এম এইচ জুয়েল প্রোর জায়গায় আমি দিয়ে দিলাম, পরে লাস্টে দিলাম জুয়েল প্রো বিডি। যখন আমি এটা সার্চ করলাম দেওয়ার সাথে সাথে দেখেন ফাইনালি রেজাল্ট হলো আমার, প্রথম কিন্তু আমার চ্যানেলটাই চলে আসলো। আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি চলে আসলো জুয়েল প্রো বিডি দেওয়ার পর। আচ্ছা, এখন নতুন একটা চ্যানেল সবাই জানেন আমি খুলেছি ফানি রিলেটেড, আপনি চাইলে অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনি যদি ভিডিও হাসতে জানেন এবং আপনি যদি ফানি ভিডিও দেখতে চান সেই চ্যানেলটা দেখবেন। দেখেন আমি একটা চ্যানেল নতুন বানালাম, সেটা হলো জুয়েল প্রো বিডি। সার্চ করার পরে যেহেতু আমার চ্যানেলটা চলে আসলো, তারপরে আমি দিয়ে দিলাম টু, এখানে দিলাম টু এম। দেখেন টু এম যখন আমি দিলাম দেওয়ার সাথে সাথে আমার সেই চ্যানেলটা কিন্তু নতুন চলে আসলো এবং নিউ চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন আমার একবারে নিউ চ্যানেল, এখানে কোনো কিছু আমার করা নাই। দেখেন তারপরে আমি ফার্স্ট চ্যানেলে আমার এই রেজাল্টে চলে আসলো। এখন কথা হলো আপনি যদি আপনার চ্যানেলে রেজাল্টে ফার্স্টে আনতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু করে নিতে হবে, অনেক কিছু প্লাস আপনার চ্যানেলটাকে সার্চ রেজাল্টে আনতে হবে। দেখেন আমি কিন্তু ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সার্চ রেজাল্টে আনছি, কিভাবে আনছি আমি আগে যেভাবে আপনাদেরকে প্রস্তুতিটা দেখালাম, আপনি আগে ইউটিউব অ্যাপে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন আপনার নাম রিলেটেড, তারপরে চলে যাবেন ট্রিটমেন্টে, যাওয়ার পরে সেখানে ফিল্ডের অপশন ক্লিক করা অলের জায়গায় আপনি দিয়ে দিবেন হলো চ্যানেল। চ্যানেলে অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে কিন্তু দেখবেন অনেক জনের চ্যানেল আসলো, সেই চ্যানেলের নেমের সাথে কিছু কিছু পয়েন্ট মানে কিছু অক্ষর আপনার নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে সেই অক্ষরটা দেখবেন যে আপনার আর কোনো চ্যানেল নেই, জাস্ট আপনার চ্যানেলটাই আছে। তখনই আপনি সেই নাম নিয়ে নির্ণয় করে আপনার চ্যানেলটাকে একটা র্যাঙ্কিং চ্যানেলের নাম আনতে পারেন। এখন এটা যদি আপনার কাছে অনেক কঠিন মনে হয় তাহলে আরেকটা উপায় আছে, সেটা হলো একটা সাইট। হ্যাঁ বন্ধুরা, খুব সহজে এই সাইটটা অনেক বছর ধরে আমাদেরকে নতুন নতুন নাম প্রোভাইড করে আসতেছে, এবং কিভাবে এই সাইটটাতে কাজ করবেন, কিভাবে নামটা নেবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো।
সাইটের নাম হলো স্পিন এক্সপো। এই সাইটটা দুই বছর যাবত আমাদেরকে নাম দিয়ে আসতে আছে নতুন নতুন। এখন এখান থেকে কিভাবে নামটা নির্বাচন করবেন সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে প্রথমে আপনাকে দিতে হবে আপনার টপিক রিলেটেড নেমের যে নেমটা আপনি রাখতে যাচ্ছেন এখানে দিয়ে দিবেন। যেরকম ধরেন আমি এখানে জিডি দিয়ে দিই জুয়েল প্রো, হ্যাঁ আমি এখানে দিলাম জুয়েল প্রো। তারপরে ফোকাস ইউর নিস, আপনি নিসটা কি, আমি যদি এখানে টেক দিয়ে দিই TECH টেক, আমি টেক রিলেটেড ভিডিও করতে চাই। তারপরে এনি আদার কিওয়ার্ড, মানে আপনার কোন কিওয়ার্ডের উপরে আপনি ভিডিওটা মানে আপনার চ্যানেলটাকে রেজাল্ট আনতে চান সেটা হলো আমি আবার দিয়ে নিচ্ছি টেক, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও করব। তারপরে এখানে আরেকটা অপশন আছে থিঙ্ক ইউ লাইক, আপনি কাকে লাইক করতে যাচ্ছেন, মানে হলো যে আপনি যে চ্যানেলটা খুলতে যাচ্ছেন কাকে দেখে। আপনি যদি টেক রিলেটেড সাজিন ভাই অথবা আপনার হোসেন টেক অথবা আপনি যদি টেক আনলিমিটেড যার নাম আপনি দিতে চান সেখানে কিন্তু আপনাকে এই নামটা দিয়ে দিতে হবে। আমি আমার নামে দিয়েছি জুয়েল প্রো বিডি, হ্যাঁ আমি আমার নামটা দিলাম, আমার চ্যানেল নামটা দিলাম। তারপরে ইম্পোর্টেড ওয়ার্ডস, ইম্পোর্টেড ওয়ার্ডস বলতে ইম্পোর্টেড ওয়ার্ডসটা কি, এটাই আমি দিলাম টেক, আমার যেহেতু ইম্পোর্টেড টেক দরকার। তারপরে নাম্বার অফ লেটার্স, আপনাকে এখানে নাম্বার অফ লেটার দিতে হবে। আমি এখানে আমার নাম্বার অফ লেটারের জায়গায় আমি টু না দিয়ে আমি এখানে টেক দিয়ে দিলাম, মানে এ টেক না হলো অথবা আমি দিলাম এখানে টু। তারপরে এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হলো স্পিন, আপনি দেখতে পাচ্ছেন স্পিন অপশনটা, এখানে আপনি স্পিন করতে হবে। স্পিন করলে আপনাকে অনেক নাম দিবে, আমি স্পিনে ক্লিক করলাম। স্পিনে ক্লিক করার পরে এখানে অনেকটি নাম অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, যে নামটি হয়তোবা 30টা নাম আমাকে জেনারেট করে দিয়েছে। ক্লিক টু অন স্ক্রিন মোর, এখানে দেখেন অনেক নাম আছে যেটা আমাদের রিলেটেড। এবং এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অনেক নাম আছে, একটা হলো আমার নাম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে জুয়েল প্রো এবং জুয়েল টেক, আপনি প্রো এক্সট্রা ট্যালেন্ট টাচ। তারপরে এখানে দেখতে এমডি জুয়েল, তারপরে দেখতে পাচ্ছেন জুয়েল স্কুলস, তারপর জুয়েল থর্নস, তারপর টেক টু প্রো টেক টেক বিডি, আপনি দেখতে পাচ্ছেন অনেক নাম কিন্তু আপনার সাথে সাথে আসলো। এখন এই নামটি আপনি কিভাবে নির্বাচন করবেন, সব নাম কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আমি যদি এখানে একটা নাম আমার ভালো লেগেছে সেটা হলো প্রোটেক, প্রোটেকে আমি ক্লিক করলে এখন দেখবো যে অলরেডি ইউটিউবে কটা নাম আছে এটা এখানে আমাদেরকে দেখাই দিবে তারা। এখানে দেখেন, এখানে দেখেন কি কি জায়গায় নামটি আছে, ইউটিউবে এই নামটা নাই, টেক প্রো এই যে দেখতে পাচ্ছেন প্রোটেক এটা ইউটিউবে নেই, এবং থাম্বেল আরে নয়, তারপর ব্লগারে নাই, এবং আর কোনো কিছু নয়। এখন আমি যদি এটাকে সার্চ করি অথবা এই নামটা আমি দিয়ে দিই প্রোটেক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলটা কিভাবে আপনার চ্যানেলের নামটা কিভাবে নির্বাচন করবেন। খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের নামটা নির্বাচন করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হতে খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আপনার চ্যানেলটা। প্লাস আচ্ছা একটা জিনিস বলতে চাই, আপনার চ্যানেলটা নেম শুধু যে আপনি আপনার নেমটা রাখলে হবে না, আপনার চ্যানেলের কিওয়ার্ডটা আপনার ভিডিওর যে চ্যানেল সেটিং আছে সেইখানে দিয়ে দিতে হবে, তাহলে খুব সহজে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করবে।